Hey, good morning. কেমন আছো তোমরা? ভালো না? থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, লোকেশনটা খালি একবার দেখো। যেদিকে তাকাবে সেদিকেই খালি সুপার বাইক, সুপার বাইক, সুপার বাইক। বেসিক্যালি আমার কয়েকদিন ধরে না ভীষণ ইচ্ছা করছে, মানে কয়েকদিন ধরে কি আমি বন্ড রাইডার আর কি যাকে বলে, তো কয়েকদিন ধরে ইচ্ছা করছিলো যে চলো একটা কোনো জায়গায় গিয়ে মোটর ব্লগিং করি, তো তার জন্য চলে আসলাম এখানটায়। মোটর ব্লগিং তেমনভাবে কিছু হয়নি, কিন্তু বস সেই লেভেলের সেই কিছু আজকে কন্টেন্ট পাবো বলে মনে হয়। মানে এখানের লোকের যা উন্মাদনা, তোমরা না দেখলে তোমরা বিশ্বাস করতে হবে না। মানে তোমার কী বাইক চাই বলো? জেরেক্সটা না পেয়ে যাবে, থাউজেন্ড আর পেয়ে যাবে, আরও কী কী ছিল, ও হায়াবুসা কতগুলো চাই, মানে সেই লেভেলের সেই রকম রয়েছে। তো এই দেখো, এইদিকে একটা লাইন আপ তোমাকে দেখাই, পিছনে রয়েছে না, পিছনটা দেখতে পাচ্ছ, এগুলো পুরো রয়েছে কাওয়াসাকির পুরো একদম সিরিজটা এখানে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এবার দেখো জেরেস টেন আর সমস্ত নাম নিনজা থ্রি হান্ড্রেড, 650 রয়েছে, সব কিছুই রয়েছে এখানটায়। তো দেখতে থাকো, আজকে মর্নিংয়ের প্রথমে এরকম জিনিস দেখাচ্ছি, আশা করি ভালো কন্টেন্ট দিতে পারবো। তো দেখতে থাকো, তো দেখো ফাইনালি তোমাদের দেখায়। তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম না যে বাইকের লাইন আপ কত বাইক দরকার, এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা ZX টেনার, ঠিক আছে। তারপর এটা কী মডেল আমি ভুলে গেছি নাম, ও Z800। আচ্ছা এইটা কী মডেল? আচ্ছা ভার্সাই, সবাস, এটা খুব ভালো, এটা টুরিং গাড়ি, এটা আমি আগে দেখিনি। দেখো এগুলো ZX টেন আর নিনজা 300 600, পুরো একদম কাওয়াসাকির পুরো একদম লাইন আপ, পুরো মানে তুমি যেদিকে চোখ ফেরাবে না সেদিকে তুমি কিছু না কিছু ভালো ভালো ব্র্যান্ড পেয়ে যাবে। মানে লিটারালি আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে এর আমার খুব সম্ভবত মনে হচ্ছে এরা যারা আছে না, এরা হচ্ছে তোমার ওই কাওয়াসাকির টিমেরই কিছু একটা, মানে ওদের পার্সোনালি কাওয়াসাকির টিম বলে কিছু একটা আছে হয়তো, জানি না, দেখালো কথা বলবো এদের। তো দেখো পুরো কাওয়াসাকির লাইন আপ এখানে। তো দেখো তোমাদের যেটা দেখালাম মাত্র, এদিকে পুরো কাওয়াসাকির লাইন আপটা পুরো রয়েছে, একদম অনেকগুলো মডেল রয়েছে। বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম, মানে মোস্ট অফ দ্যামই এখানে রয়েছে আর কি। আর এই সাইডটায় দেখো, এখানটা খুব সুন্দর, মানে দেখাই দাঁড়াও, এই দেখো এখানে হায়াবুসা রয়েছে, টেনার রয়েছে, আর কী কী রয়েছে রে ভাই। চলো এরকমভাবে দেখালে তোমরা বুঝতে পারবে, তোমাদের ফাইনালি অন্যভাবে দেখাই, অন্যরকমভাবে। এটা হচ্ছে ট্রায়াম্পের ডিটোনা, এই মোটর সাইকেলটা এ লাইফ ইন আ মোটর ওয়ার্ল্ডের যে ভদ্রলোক আছে আর কি, ভদ্রলোক মানে আমাদের বন্ধু আর কি, ওর আছে। বলেন কি, এটা তো সুজুকি হায়াবুসা দেখছিলাম একটা, রাইট, ও রেড কালারের হায়াবুসা। হায়াবুসা সত্যি মানে একসময় না হায়াবুসা খুব বড় লেভেলের ছিল, কিন্তু এখন এমন হয়ে গেছে না, এত তোমার কাছে হায়াবুসা মানে তুমি দেখতে পাবে রাস্তা বেরোলে পরে। ও রাইট, আরেকটা জিনিস দেখো, বিএমডাব্লিউ, এটা কোনটা মডেল? আচ্ছা আরে বাপরে বাপরে, এটা আমি বুঝিনি, S1000 RR, বাও S1000 RR, এটা হচ্ছে ওই ধুমের পার্ট টু যে মুভিটা ছিল তার যে বাইকটা, যেটা তুমি আগে দেখে দিয়ে না আমি ওটাই। এই দেখো এটা হচ্ছে হোয়াইট কালারের হায়াবুসা, খুব সুন্দর লাগছে গো হায়াবুসা নতুন, এটা নতুন মডেলটা, রাইট, হ্যাঁ হায়াবুসা নতুন, যে 2021 যেটা হায়াবুসা আছে ওটারই মডেলটা। দেখো এত বড়, আমার ক্যামেরায় ফ্রেম ধরতে পারছি না। হায়াবুসা আর কিছু হোক আর না হোক, জানো তো কি রোড প্রেজেন্স ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে তুমি যদি হায়াবুসা নিয়ে যাও তো অ্যাটলিস্ট মানে মুড়মুড়কে দেখবে এরকম একটা ব্যাপার হয় আর কি, রোড প্রেজেন্স খুব ভালো হায়াবুসা। তো দেখো বাইকটা তোমরা দেখে নিয়েছো, তোমাদের বলছিলাম না যে কাওয়াসাকির পুরো লাইন আপটাই দেখো, পুরো আরও বিভিন্ন গ্রুপ রয়েছে, বিভিন্ন রকমের লোক রয়েছে, তো আমি ভাবলাম একজনের সঙ্গে কথা বলি, হট করে কেন সুপার বাইক এসে গেল, কী কারণ তার? পেয়ে গেছি, দেখো বাইকের উপর রয়েছে অলরেডি। দাদা এটাই কি আপনার বাইক? হ্যাঁ এটা আমার বাইক। তো কোন মডেল রয়েছে? কাওয়াসাকি ZX10R। তার দাম কত? তার দাম 18 লাখ। বাস বাস, এত সস্তার বাইক কেন কিনলেন? শখ ছোট আপনি কিনেছেন,
আফটার সেল সার্ভিস বা আপনার এগুলো যেগুলো আছে আফটার সেল সার্ভিস মেইনটেনেন্স খরচা কি রকম আছে? মেইনটেনেন্স অ্যাপ্রক্স পড়ে যায় 10,000 মাসে মাসে নয় এটা হয় স্যার পার সার্ভিস এক মাসে তারপরে 6,000 কিলোমিটার বাদ 6 মাস লং করে আর একটু পকেটে বাঁধে না পকেটে বাঁধে না দেখুন না হাতি কিনতে গেলে পালন তো করতে হবে আর ওই একটাই কথা শখের দাম লাগছে তো এরকম তো অনেক অনেক লোক রয়েছে 18 লাখ 20 লাখ 25 লাখ কোনো ব্যাপার না এরকম ধরনেরই বাইক এনে সুপার বাইক আগে তোমাদের দেখিয়েছিলাম না ব্লগ তো সেরকমই দেখিয়েছিলাম তো চলো অন্য জায়গায় দেখি আরও কিছু আছে নাকি মানে এর পিছনে দেখো এরা রীতিমতো ই শুরু হয়ে গেছে জোশ চলে এসছে আর কি এই তো কিছু না কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম অন্য রকমের জোশ এখানে সব লাভালাভি মজামাজি হচ্ছে খুব ভালো শখের দাম 1,00,000 টাকা বারবার একটাই কথা বলছি শখ পালো তো এরকম ধরনের শখ পালো আজকালকার দিনে ছেলেপেলেরা দেখি মানে বিভিন্ন ধরনের নেশা করে হ্যান করে ত্যান করে আমার মনে হয় ওই সমস্ত শখ ঠিক না এগুলো অনেক ভালো শখ যদিও এগুলো ভীষণ কস্টলি শখ সবাই অ্যাফোর্ড করতে পারে না যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো ইউ ক্যান গো অ্যাহেড তো চলো দেখো পিছনে দেখতে পাচ্ছ এদিকে পুরো BMW ওইদিকের গ্রুপটা রয়েছে মানে এখানে ব্যাপারটা কি জানো তো বিভিন্ন ধরনের গ্রুপ আছে এদের গ্রুপ মিলে রাইড করে সঙ্গে রবিবার দিন সকালবেলায় তারপরে যে যার মতন চলে যায় আর কি এরকম অলরেডি ওই একটা গ্রুপ বেরিয়ে গেলো বিভিন্ন ধরনের গ্রুপ আছে এখানটায় মানে একশোবার এক গ্রুপ মানে এদের ব্যাপারটা ঠিকই রকম মানে তোমার কাছে ধরো কাওয়াসাকি ব্র্যান্ডের আছে তো তুমি কাওয়াসাকি গ্রুপে তোমার সুজুকির আছে তো তুমি সুজুকি আবার কিছু কিছু আছে যারা মিক্স আপ থাকে পুরো তো সেরকমভাবেই চলে এদের খুব সুন্দর যাই মানে যেভাবেই চলে না কেন সেই লেভেলের মজা লাগে কিন্তু যদিও আজকে এরা একটু শান্ত আছে আমি এর আগে একদিন এসেছিলাম সেই লেভেলের এরা মজা করে আজকে একটু চুপচাপ রয়েছে তো আর একটু দেখো আর কিছু দেখাতে পারি কি না কারণ রোদ্দুরও প্রচণ্ড উঠে গেছে আর ব্লক করা যাচ্ছে না রোদ্দুরের মধ্যে প্রচণ্ড রোদ্দুর হয়ে গেছে সকালবেলায় আজকে জানি না কত হিট আছে ভীষণ সকালবেলায় এখন ই হয়ে গেছে এই দেখো আর দেখতে পাচ্ছি আওয়াজ শুনতে পাচ্ছি সেই ড্রেসগুলো একবার দেখো রাইডিং গিয়ার করে ভীষণ মাস্ট লাগছে একদম একদম মানে সে যুদ্ধবুদ্ধ করতে যাবে সেরকম ব্যাপার আর কি যদি আমার কাছে এই কথাগুলো একটু বোকা বোকা লাগছে তাই না মানে অ্যাকচুয়ালি যারা রাইড ফাইট করে তারা জানে এগুলো কী তো চলো আর বেশি ভাবগুলো করে অন্য কিছু দেখাই তো দেখো এদিক থেকে দেখতে তোমাদের খুব ভালো লাগবে মানে এটা বেসিক্যালি আজাদিন ধাবার বাইরেটা আর কি এখানে অলরেডি বিভিন্ন ধরনের ইউটিউবার আছে এরাও ব্লগ করছে দেখো মানে হায়াবুসা সত্যিকারে যেটা তোমার বারবার বলছি আমি হায়াবুসা হায়াবুসাই হয় এত বাইক আছে এর রোড প্রেজেন্সই আলাদা অ্যাটলিস্ট মানে দেখে লোকে ফিরে যে এত দামের গাড়ি কিনেছো তুমি তো বেসিক্যালি তো সব কিছুই তো শখ আর একটুখানি লোক দেখানো তো যদি তোমাকে লোকই না ফলো করলো তাহলে কী মজা তো দেখো অলরেডি আরেকটা চলে এসছে এই দেখো আরেকজন চলে এসছে BMW নিয়ে চলে এসছে তো দেখো আরেকজনকে পেয়ে গেছি যে হচ্ছে BMW রাইড করে জাস্ট ঢুকলো দাদা হঠাৎ করে BMW কেন BMW এখন দেখুন BMW এখন ট্রেন্ড চলছে BMW এখন সবাই হাইপ হয়ে আছে দ্যাটস হোয়াই তো ওটার জন্য BMW আচ্ছা হমকো সে গাড়ি আয় আমার নিজের বন্ধুর আছে দ্যাটস হোয়াই সে আমাকে অপরচুনিটি দিল চালানোর জন্য বন্ধুদের জিনিস নিয়ে চালিয়ে মজাই আলাদা একদম ঠিক কিন্তু অলওয়েজ রাইড করো কিন্তু সেফলি একদম সেফলি কেন কি সেটা কিন্তু নিজের নয় সেটা একটা পরে সেরকম বুঝে রাইড করো সেটাই মানে পরের জিনিস বলে এদিক ওদিক করে চালিও না সেটা না একদম না একদম না নিজের জিনিস ভাবে চালাও তুমি কি চালাচ্ছ 1000 আর এটা হচ্ছে S1 BMW S1000 RR 2018 মডেল আচ্ছা WB12 রেজিস্ট্রেশন খুব ভালো এটার দাম অ্যাপ্রক্সিমেটলি 22 লাখ সাথে আমার বাল ছেঁড়া গেল বাস মাত্র 22 লাখ তো ব্যাপারটা দেখি এখানে এখানে এইরকমই হয় জানো তো মানে তুমি যদি একটা বাইক দেখো কত দাম 25 লাখ 24 লাখ এরকম ব্যাপার আর কি যদি রীতিমতো আমাকে যদি থাকতো আমি একটা ফ্ল্যাট নিয়ে নিতাম আমার চিন্তাধারা সেরকমই তো চলো এই দেখো আরেকজনের সঙ্গে দেখা হলো তাকে আমি করলাম সে চলে যাচ্ছে সে আমাকে হাই করলো আমাকে মাথা নাড়তে হলো তো দেখো এটা হচ্ছে হায়াবুসার 2021 মডেল আর এই ভদ্রলোক এসছে ঝাড়খণ্ড থেকে মানে ঝাড়খণ্ড থেকে রাইড করতে এখানে চলে এসছে 2021টাও খুব সুন্দর গো কত চাই তোমার তোমার যদি কখনো মন খারাপ লাগে না বা এই লাগে এখানে একদিন চলে আসো দেখবে মন ঠিক হয়ে যাবে মোটরসাইকেল দেখে রেখে যারা মোটরসাইকেল এনথুজিয়াস তাদের জন্য বলছি কিন্তু সবাইকে লাগবে না সবাইকে লাগবে না কি বোকা বোকা জিনিস দেখাচ্ছে
এই দেখো এত দামি দামি বাইকের পাশে আমার বাইকটা কিরকম সস্তার মনে হচ্ছে, সত্যিকারই সস্তা, মানে কম্পারেটিভলি এদের কাছে আমার বাইকটা সস্তা। তার একটাই কারণ জানো কি, মানে এই সমস্ত মোটরসাইকেলের যে স্পেয়ার পার্টসের দাম, তাতে আমার মতন ছোটোখাটো মোটরসাইকেল চলেই আসে 1 লাখ 1.5 লাখ 2 লাখে, মানে এইরকমই। হয়তো 1 লাখ 2 লাখ টাকা আমাদের কাছে অনেক বড় ব্যাপার, কিন্তু এদের কাছে অতটা ম্যাটার করে না, মানে রীতিমতো এরা অনেক ই, তাই জন্যই এরকম বাইক অ্যাফোর্ড করতে পারে, সবাই পারে না। তো দেখতেই পাচ্ছ চারিদিকে বারবার খালি আমার সেই ঘুরে ফিরে কাওয়াসাকি, সেরেক্সটেনার আর হায়াবুসা, দুটোর পিছনেই মন পড়ে রয়েছে, বারবার চোখ আমার ওদিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, দামি মোটরসাইকেলের পাশে আমার এই মোটরসাইকেল জিন্দাবাদ। এরপর কোনো কথা হবে না, ব্লগটা আজ যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যদিও জানি না কীরকম হয়েছে, ছোটো একটা ব্লগ করেছি, যা করেছি করেছি, যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পড়ে যাবে।